সম্মানিত ভাইরা এই জিকে রাজকার গুলি নবী করিম সাল্লাহ সাল্লাম মোহাম্মদকে শিখিয়েছেন এছাড়াও সকালবেলা সন্ধ্যাবেলা নবী করিম সাল্লাহ আলী আসাল্লামের জিকে রাজকার রয়েছে যে নবী সাল্লাহ সাল্লাম তিনবার করে পাঠ করতেন সাহাবাই কেরামদেরকে শিখাতেন সকালে হলে বলতেন আল্লাহ আবেকে আসবাহনা অবেকা আমসাইনা অবেকা না হাইয়া অবেকা নামুদ ও এলেই কান্ন সুর আর সন্ধ্যাবেলা হলে বলতেন আল্লাহ আবেকা আমসাইনা অবেকা আসবাহনা অবেকা না অবেকা ও ওয়া কাল মাসির অর্থগুলি বলি নবী করিম সাল্লাম বলছেন যে সকালবেলা তোমরা এইভাবে জিকির করবে হে আল্লাহ তোমার নামের সাথে তোমার সাহায্যের সাথে আমি সকাল করেছি আল্লাহ বেকা আসবাহনা তোমার নামের সাথে বেকা বা তোমার সাহায্যের সাথে আমি সকাল করেছি আমার সকাল হয়েছে অবেকা আমসাই এবং তোমার সাহায্যের সাথে আমার সন্ধ্যা হবে নাহিয়া এবং তোমার সাহায্যে আমি জীবন জীবনযাপন করবো বেঁচে থাকবো এবং তোমার হুকুমে তোমার আদেশে আমার মৃত্যু হবে নসুর এবং তোমার আমাদেরকে ছড়িয়ে যেতে হবে কাছে অর্থাৎ বিচার দিবসে হাজির হইতে হবে সন্ধ্যাবেলা বলবেন আগে সন্ধ্যাবেলার কথা আল্লাহ আবে আমসাই না সকাল করার কথা সকালে বলবেন আগে আর সন্ধ্যাবেলা বলবেন আল্লাহ আবিকে আমসাইন আল্লাহ তোমার সাহায্যে আমি সন্ধ্যা করেছি এবং তোমার সাহায্যে আমি সকাল করি এবং তোমার সাহায্যে আমি বেঁচে থাকি আর তোমার আদেশে আমি মৃত্যুবরণ করব এবং ও ও মসির মসির নসুরের জায়গায় অর্থাৎ আল্লাহ তোমার দিকেই ফিরে আসতে হবে প্রিত্যাবর্তন করতে হবে সাল্লাম এছাড়া বিভিন্ন শিখিয়েছেন যেগুলি এই সংক্ষিপ্ত আলোচনায় সবগুলি পেশ করা সম্ভব নয় সুতরাং আপনাদেরকে এতটুকু বোঝাইতে চাইলাম যে সকাল সন্ধ্যার বেশ কিছু জিকির আজগার আছে সেই জিকির আজগার পাঠ করতে হবে এই যে সব গুরুত্বপূর্ণ জিকির আজগার বিশেষ সময়ের সাথে সংশ্লিষ্ট তার মধ্যে একটি জিকির হচ্ছে ফরজ নামাজের পরের জিকির আজগার আমাদের উপমহাদেশের অধিকাংশ মানুষরা ফরজ নামাজের পরে ওই জিকিরগুলি করে না সম্মানিত ভাইরা এই জিকির নবী করিম সাল্লাহ আলি সাল্লাম করেছেন তার সাহাবাইকে আমরা করেছেন এটি হচ্ছে সৈন্য তরিকা কিন্তু সৈন্যতের জায়গা আমাদের দেশে বিধাতে দখল করে নিয়েছে যখন আপনি একটি সন্ন্যত ছেড়ে দেবেন তখন ওই সৈন্যতের স্থান পূরণ হবে আপনার বিধার দিয়ে তাই হয়েছে এই ক্ষেত্রে নামাজের পরে আর ওই রকমই যখন আপনি আপনার জবানকে জি ব্যস্ত রাখবেন না আল্লাহ পাকের স্মরণে ব্যস্ত রাখবেন না তখন জবান কিন্তু বসে থাকবে না ওর কাজ ও করবে সুতরাং আপনার জবান কিছু বলতেই থাকবে এমন কথা বলবে যাতে আল্লাহ অসন্তুষ্ট হবেন। এমন কথা বলবে যে হয়তো কাবির যাবে। চুগল খরি হবে মিথ্যা কথা হবে কারো কুৎসা গাওয়া হবে এই রকম বাড়াবাড়ি কথাবার্তা হবে জুল মত্যাচারের কথা হবে অসৎ পরামর্শ দেওয়ার কথাবার্তা হবে সুতরাং জেকিরের উপকারিতার একটি গুরুত্বপূর্ণ উপকারিতা হচ্ছে যে আপনি জবান কি আল্লাহ পাক রব্বুল সন্তুষ্টির কাজে ইবাদতে ব্যস্ত রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সত্যিকার অর্থে তার জিCharFieldকার তৌফিক দান করেন এখানে আপনাদেরকে একটু সময়ের জন্য বিরতি দিচ্ছি তারপরে আবার আপনাদের সামনে আমি ফিরে আসছি বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিCharFieldকার নবী এ কারীম সাল্লাল্লাহু বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ের সাথে সম্পর্কিত যে জিকে শিখিয়েছেন সেগুলির একটি গুরুত্বপূর্ণ জিকে আজকার ক্ষেত্র হচ্ছে ফরজ নামাজের পরে জিকির আজগার এই ফরজ নামাজের পরে জিকির আজকার আজকারী কাছাকাছি দশের বেশি জিকে আজকার রয়েছে তার মধ্যে প্রথম জিকির হচ্ছে যে আপনি সালাম ফেরার পরে বলবেন আস্তা ফেরুল্লাহ হাস্তা ফেরুল্লাহ হাস্তা ফেরুল্লাহ এবং বেশ কিছু আলেমদের মতে আস্তফেরাল বলার আগে আল্লাহ আকবর বলার কথাও রয়েছে যেমন আব্দুল্লাহবিন আব্বাস রাজিয়াল্লাহ তালা আনহুমার হাদিসে সহি মুসলিম রয়েছে তাহলে আল্লাহ আকবর বলার পরে আস্তাফরুল্লাহ 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 তিনবার বলতে নবী করিম সাল্লাহ এগুলি হচ্ছে আল্লাহ পাকের জিকির আজগার নামাজের পরে ফরজ নামাজের পরে এই জিকির আজগার দিয়ে শুরু করতে হবে তারপরে আল্লাহ তাসালাম অমিন কাসালাম তাবারক তেয়াজ জালাল আল ইকরাম এছাড়া আরো বেশ কিছু জিকির আজগার রয়েছে যার মধ্যে রয়েছে সুরায় এখলাস নাস ফালাক পড়া মাগরে আর ফজরে তিনবার করে আর বাকি নামাজগুলিতে একবার করে আয়াতুল কুরসি পাঠ করারও জিকির রয়েছে এখানে যেহেতু আয়াতুল কুরসিতে আল্লাহ আলমিনের গোনা বলি সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে এই জন্য এই আয়াতকে সবচাইতে মহান আয়াত বলেছেন কোরআন করিমের নবী করিম সাল্লাহ আলিয়া এর ফজিলত সম্পর্কে বলেছেন যে মন কারা কুরসি দোবরা কুল্লি মাকতুবাহ যে ব্যক্তি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করবে তার মত ছাড়া মৃত্যু ছাড়া জান্নাতে যেতে তাকে কোনো কিছুই বাধা দিতে পারবে না মত হচ্ছে জান্নাতে যেতে বাধা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি নিয়মিত ফরজ নামাজের পরে এই আয়াতুল কুরসি পাঠ করবে সম্মানিত ভাইরা সুতরাং এইভাবে এই জিকে রাজগার গুলি শিখে নিয়ে এই জি কে রাজগার গুলি পড়ার চেষ্টা করবেন মানাত ওয়া লা ইয়ানফাউ আল্লাহ তুমি যদি কিছু দিতে চাও তাতে কোন শক্তি বাধা সৃষ্টি করতে পারে না আর তুমি যদি বাধা দাও আল্লাহ না দাও তাহলে কোন শক্তি তা দিতে পারে না এইভাবে আরো বিভিন্ন যে যিকির আজকারগুলি রয়েছে আশা করি আপনারা সেগুলি সহি হাদিসের কিতাব থেকে অথবা হাদিস সম্বলিত যে দুআর কিতাবগুলি রয়েছে সেগুলি থেকে শিখে নিয়ে এগুলির প্রতি আমল করার চেষ্টা করবেন সুন্নতের জায়গায় বিদআত ঢুকিয়ে দেবেন না আমাদের দেশে সালাম ফেরার পরে কয়েক শ্রেণীর লোক রয়েছে এক শ্রেণীর লোকেরা রয়েছে অধিকাংশ তারা কি করে এই বিদাত শুরু করেছে সম্মিলিত মোনাজাত শুরু করে এই সম্মিলিত মোনাজাতের না গিয়ে সন্নতি জি কি রাজকার করেন সন্ন্যতি জিকে রাজকার ছেড়ে দিয়েছেন দেখেন ওখানে অন্য কিছু এসে জায়গা দখল করে ফেলেছে আর কিছু লোকদেরকে দেখা যায় যদি কোনো মসজিদে এই আলহামদুলিল্লাহ এই বিদাত উঠে গেছে তাহলে ওই সুন্নতি জি কি রাজকার করে না চুপচাপ বসে থাকে এক শ্রেণীর লোকেরা অথবা কিছু লোকের আছে সালাম ফেরা হলে টান দিয়ে মসজিদ থেকে বেরিয়ে চলে যায় আর লোকের আছে মোনাজাতে মসজিদে তো মোনাজাত হইল না তখন সাথে সাথে সন্নত শুরু করে দেয় তো এই যে বিভিন্ন রয়েছে এই ভুল মুক্ত হইতে হবে আর সন্নদ তরিকা হচ্ছে মাত্র একটি তরিকা সালাম ফেরার পরে নিজ নিজ রাজগাগুলি যা নবী করিম সাল্লি সাল্লাম করেছেন সেগুলি করবে বিনা হাত উঠায় সম্মানিত ভাতৃমণ্ডলী এছাড়াও যে সব ক্ষেত্রে জিকির আজকার নবী করিম সাল্লাম থেকে প্রমাণিত রয়েছে বিশেষ সময়ে সেগুলি হচ্ছে আজকার নম ঘুমের সাথে নিদ্রার সাথে সম্পর্কিত জিকির আজকার গুলি শোয়ার পূর্বে এবং ঘুম থেকে জেগে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম শিখিয়েছেন যে যখন শইতে যাবে তখন বেশ কিছু জিকির আজকার রয়েছে তার মধ্যে একটি জিকির হচ্ছে আল্লাহ ইসমেকা আমু তো আহিয়ায় যখন ঘুম ভাঙবে তখন বলবেন

আর যাদের ভাগ্যে আজকে এই নিদ্রায় মত আছে আল্লাহ পাক ওই আত্মাগুলিকে আর ফিরিয়ে দেন না এবং অন্য অন্য আত্মাগুলিকে সেলুল নির্দিষ্ট সময়ের জন্য ওই ঘুমের পরে ফিরিয়ে দেন তখন তারা আবার জেগে ওঠে তাহলে ঘুম এক ধরনের মৃত্যু সেই জন্য আপনি আল্লাহ তোমার নামে আমি জীবন জীবনযাপন করছি এবং তোমার নামের সাথে আমি মৃত্যুবরণ করছি মানে আমি ঘুমোতে যাচ্ছি ঘুম ভাঙলো আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করবেন এই জিকিরের মাধ্যমে আলহামদুলিল্লাহ আহিয়ানা সে আল্লাহর অশেষ শুক্রিয়া সমস্ত প্রশংসা যিনি আমাদেরকে প্রাণ দান করলেন আবার হায়াত দান করলেন বাদামা আমার তানা আমাদের মৃত্যুর পরে অর্থাৎ আমাদের এই নিদ্রার পরে যেটি মৃত্যুই ছিল এক ধরনের ওয়াইলেহীন নসুর তবে চিরকালের জন্য এখানে আসেনি তার কাছে একদিন সমবেত হইতে হবে সম্মানিত ভাইরা ঘুমাবার পূর্বে নবী করিম সাল্লাহ আলী হাসাল্লাম থেকে আরো বেশ কিছু জিকি রাজগার রয়েছে তার মধ্যে রয়েছে আয়াতুল কুরসি পাঠ করা আয়াতুল কুরসির বড়ই ফজিলত রয়েছে সহি বখারিতে বড় লম্বা হাদিস রয়েছে আমি সংক্ষেপে বলছি যে নবী করিম সাল্লাহ আলী হাসাল্লাম সাদা কাতুল ফিতরের দেখাশোনা পাহারায় আবহাওয়া রাজি আল্লাহ করেছিল রাত্রে ফেতা চুরি করা চুরি করেছিল তিনি ধরে ফেললেন চোর ধরা পড়ে গেল মানুষের রূপে এসে সে চুরি করেছিল ধরে নিলেন অনেক কাকুতি মিনতি করলো কানাকাটি শুরু করলো প্রথম দিন ছেড়ে দিলেন দ্বিতীয় দিন আবার চুরি করতে এসছে আবার ছেড়ে দিলেন নবী করিম সান প্রত্যেকদিন ফজরে জিজ্ঞাসা করতেন ব্যবহার রেখে মা যা আসি রকা তোমার বন্দি কোথায় বললেন যে ইয়া রসুল আল্লাহ খুব কাকুতি মেনতি করতে লাগলো ছেড়ে দিলাম বলতেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে সেই ব্যক্তি আবার ফিরে আসবে সয়াউদ দ্বিতীয় দিন ওই রকমই হইলো নবী সাল যে আবার ফিরে আসবে দ্বিতীয় দিন মানে ছাড়বো না তোকে অনেক কান্নাকাটি করলো তখন অভাবের কথা বলল ছেলে মেয়ে না খেয়ে আছে আবার তার হয়ে দিলেন। তৃতীয় দিন ছাড়বে না তখন সে যে একটা কথা শিখিয়ে আমাকে ছেড়ে দাও সেটা হচ্ছে আয়াতুল কুরশির ফজিল তাহলে ইবলিশ জ্ঞান রাখে কিন্তু জ্ঞান অনুযায়ী আমল না করার কারণে সে বিতাড়িত হয়েছে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছে সম্মানিত মাতৃমণ্ডলী জিকির আজকারের মধ্যে রয়েছে আপনি ঘুমাবার সময় পড়বেন সুভান আল্লাহ বলবেন তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলবেন তেত্রিশ বার আর আল্লাহ আকবর বলবেন চৌত্রিশ বার এই চৌত্রিশ বার আকবার যে বলে জিকির করবেন করবেন এটা ঘুমাবার সময় কিন্তু নামাজের পরে যে রয়েছে সেখানে সুবাহান্লাহ তেত্রিশ আলহামদুলিল্লাহ তেত্রিশ আর আল্লাহ আকবর তেত্রিশ ও তামুল মিয়া একশো পুরা করবেদরিক্লাহুল মুলকোলা হামদো

ইমাম রহমতুল্লা উল্লেখ করেছেন যে যেই ব্যক্তি এই যে রাজকারগুলি নিয়মিত আদায় করবে সেই ব্যক্তির শরীরে আল্লাহ ফকরুল আলামিন শক্তি দান করবেন তার খাদেম চাইতে তার জন্য উত্তম হবে সম্মানিত ভাতৃমন্ডল যেসব ক্ষেত্রে যে রাজগার রয়েছে তার একটি ক্ষেত্র হচ্ছে মসজিদে যখন প্রবেশ করবেন মসজিদ থেকে যখন বের হবেন যেসব ক্ষেত্রে যে কে রয়েছে সেগুলোর মধ্যে একটি ক্ষেত্র হচ্ছে বাড়িতে যখন ঢুকবেন বিসমিল্লা বলে ঢুকবেন সালাম দেবেন বাড়ি থেকে যখন বের হবেন বাড়িতে ঢোকার আরো যে আজকার রয়েছে সেগুলি দুয়ার কিতাব থেকে শিখে নেবেন সময়ের স্বল্পতার জন্য আমি আমার কথাকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করছি সম্মানিত ভারে যে সব ক্ষেত্রে জিকির আজকার রয়েছে তার মধ্যে বাইতুল খালা যখন আপনি যাবেন বাথরুমে যাবেন তখন জিকির আল্লাহ করে আল্লাহকে স্মরণ করে আপনি প্রবেশ করবেন আবার যখন বের হবেন তখন আল্লাহ জিকির করে ও ফ্রানাকা বলে আপনি বেরিয়ে গিয়ে আপনি গোফরান আল্লাহ তুমি মাফ করে দাও দীর্ঘক্ষণ তোমার জিকির আজগার থেকে বঞ্চিত থাকলাম এইভাবে বিভিন্ন ক্ষেত্রে যানবাহনে চাপবেন তখন জিকির আজগার রয়েছে যখন আপনি আপনার বিবির কাছে যাবেন সঙ্গমের জন্য তখন জিকির আজগার রয়েছে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক জিকির আজগার শিখেছেন বিভিন্ন সময়ের বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন অবস্থার সেগুলি জিকের আজগার সবচাইতে গুরুত্বপূর্ণ জিকের আজগার এই জিকে রাজকার গুলির হেফাজত করতে হবে আল্লাহ রব্বুল আলমী যেন নবী করিম সাল্লা সাল্লামের তালিকায় এই জিকে আজকার গুলির গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন এবং সেগুলির হেফাজতের তৌফিক যেন দান করেন আপনি আপনার ছেলেকে নিয়ে বাইরে যখন যাবেন আর বদনজর লাগার আশঙ্কা হচ্ছে তখন সেখানে জিকির এমন জিকির পাঠ করবেন যাতে আপনার ছেলে মেয়ে আপনার ভালো নিয়ামতের বস্তু হেফাজতে থাকবে বদনজর থেকে নবী করিম সাল্লি আসাল্লাম হাসান হোসেন রাজি আল্লাহ তালকে আল্লাহর স্মরণে রাখতেন এই জিকের মাধ্যমে ওই জোকমা বিকালিমাতিল্লাহি তাম্মা অমিন কুল্লে শয়তানি ওয়াহামা অমিন কুল্লে আইন ইল্লাম্মা তো এই ধরনের বিভিন্ন জিকের আজকার রয়েছে সেগুলি শিখে নিয়ে আমল করে হচ্ছে প্রত্যেক মমিন মমিনাতের কাজ আল্লাহ পাক আমাদের সকলকে যেন তার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের অতীতের গুনা খাতা যেন মাফ করে দেন আমাদের গাফিলতি যে আল্লাহ পাক দূরে সরিয়ে দেন আল্লাহ পাক দিন শিখে দিনের প্রতি আমল করার জন্য আমাদেরকে মন মানসিকতা দান করেন সুফহান আরব্বিকারব্বিলাম ও সালামুন আল মুরসালিন আলহামদুলিল্লাহ